আজকে যে বিষয়টা আমি জানতে চাই তা হলো খুব সংবেদনশীল একটা বিষয় সেটা হলো চটজলদি শারীরিক সম্পর্ক যা এই সুন্দর বয়সে হয় মানুষের অনেকেরই আমি আসলে একটু জানতে চাইছি যে আজকাল হঠাৎ করেই লোকে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাতে অনেক ক্ষেত্রেই কোনো আবেগের প্রকাশ থাকে না আমি জানতে চাই আপনি মানে আপনার মতে কি মনে হয় এটা কি ইচ্ছে মতো করা উচিত বা এটা কি সহজ তাই এটা নিয়ে যদি আপনি কিছু বলেন একটা মজার গল্প বলি বলুন মিসেস ভাটিয়া বলে একজন ছিলেন কোনো ভাটিয়া নেই তো নামটা বদলে দিতে পারি তো সেই মিসেস ভাটিয়া যিনি ছিলেন তাঁর পঞ্চাশতম বিবাহবার্ষিকী ছিল তো বিবাহবার্ষিকী পালন করে ঠিক পরের দিনই তিনি বিবাহ বিচ্ছেদের মামলা করলেন মামলার বিচারক যিনি ছিলেন তিনি ওদের পারিবারিক বন্ধুও বটে তিনি ওনাকে ডেকে বললেন আপনি বিচ্ছেদ চাইছেন কেন কত ভালো মানুষ আপনার স্বামী আপনি তার থেকে বিচ্ছেদ চাইছেন কেন কি কারণে আপনি বিচ্ছেদ চাইছেন মহিলা বললেন ও আমার প্রতি বিশ্বস্ত ছিল না ও আমায় প্রতারণা করেছে বিচারক বললেন কি করে এটা বলছেন আপনি এই গতকাল আপনার পঞ্চাশতম বিবাহবার্ষিকী ছিল কাল তো আপনি ঠিকই ছিলেন আজ এসব কি বলছেন মহিলা বললেন গতকাল আমি আবেশের বসে পুরনো ফটো অ্যালবামটা উল্টাতে গিয়ে দেখি আমার পাঁচটি সন্তানের একজন ওর মতো দেখতে নয় তো তুমি কি বলতে পারবে যে দশটা প্রজন্ম আগে যে তোমার ঠাকুরমার 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 ঠাকুমা কেমন দেখতেছিলেন পারবে না কিন্তু তার নাকের চাপ আজও তোমার মুখের মধ্যে রয়েছে তোমার শরীর মনে রেখেছে ঠিক কি না তোমার শরীর আজও মনে রেখেছে দশ লক্ষ বছর আগে তোমার পূর্বপুরুষের চামড়ার রঙ কেমন ছিল কিছুই বলেনি তো তুমি যাকে নিজের শরীর বলছো আসলে তো অসংখ্য স্মৃতি স্তূপ তাই না তো তুমি যাকে তোমার মস্তিষ্কের স্মৃতি বলো সে তো এর তুলনায় অতি সামান্য কিন্তু শরীরের মধ্যে যে স্মৃতি রয়েছে সে তো বিবর্তনের স্মৃতি বিবর্তনের স্মৃতি জিনের স্মৃতি কর্মের স্মৃতি ব্যক্ত ও অব্যক্ত স্মৃতি যেন স্মৃতির স্তূপ এই যে তুমি হাঁটাচলা চলা করতে পারো তার একমাত্র কারণ শরীরের মধ্যে থাকা স্মৃতি শরীর ভুলে গেলে এমনকি তুমি হাঁটা চলাও করতে পারবে না তাই স্মৃতি হলো ধারক ছোটোখাটো যাই তুমি করো কি খাবে বা কি খাবে না খাবারটা নিয়ে যে মুখেই দিচ্ছ কানে দিচ্ছ না শুনতে আজব লাগলেও স্মৃতিতে আছে বলেই তুমি এটা জানো তো তোমার এই শরীর আসলে প্রভূত স্মৃতির ভাণ্ডার যা প্রতি মুহূর্তে আরও স্মৃতি জমা করছে যদি তুমি এখান থেকে ওইটুকু হেঁটে যাও পঞ্চাশ রকমের গন্ধ তুমি পাবে তুমি হয়তো সচেতন নও কিন্তু তোমার শরীর খেয়াল রাখবে এবং চিনতেও পারবে এই কারণেই তুমি বুঝতে পারো যে কোনটা সুগন্ধ কোনটা দুর্গন্ধ মানে বিভিন্ন শব্দ বা গন্ধকে যে চিনতে পারছ তার কারণ স্মৃতি সেগুলোকে চিনতে পারছে তো এই যে শরীরের স্মৃতি ঐতিহ্যগতভাবে আমরা এটাকে বলি রুনানুবন্ধ যার অর্থ শারীরিক স্মৃতি তুমি সচেতনভাবে এই স্মৃতিকে তৈরি করতে পারো অথবা অজান্তেই স্মৃতি তৈরি হতে দিতে পারো যার ফলে নানা রকম সংশয় তৈরি হতেই থাকবে তাই সতর্ক থাকা উচিত আমি জানি না যে তোমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা এটা জানে কিনা কিন্তু এই ব্যাঙ্গালোর শহরে এখনও অনেক মানুষ পাবে যারা লবণ তোমার হাত থেকে নেবে না বলবে ওখানে রাখো তারা তোমার হাত থেকে নেবে না তাদের যদি তিলের দানা দিতে চাও তারা বলবে ওইখানে রাখো কারণ তারা বেশ কিছু জিনিসকে চিহ্নিত করেছিল যেগুলো খুব সহজেই তোমার শারীরিক স্মৃতিকে আমার কাছে বয়ে নিয়ে আসবে তো যদি আমি তোমার হাত থেকে সেটা নিয়ে ফেলি তো তোমার স্মৃতি আমি চাই না এই কারণেই হয়তো এই সংস্কৃতিতে অকারণে অন্যকে স্পর্শ করা বা হাত মেলানো ইত্যাদিকে এড়িয়ে যাওয়া হতো আমরা নিজেদের দু হাত জোর করে নমস্কার করি কারণ অন্যের স্মৃতিকে আমরা নিতে চাই না এটাকে একবার ছুঁলেই সেটা স্মৃতি হয়ে থেকে যাবে তোমরা তোমাদের চার বন্ধুকে নিয়ে পরীক্ষা করে দেখতে পারো তাদের হাত স্পর্শ করো সচেতন হয়ে মনে রেখো না প্রতিদিন তাদের হাত ছুঁয়ে দেখো তারপর ভুলে যাও পরে একদিন সেই ব্যক্তি তোমাকে যদি স্পর্শ করে তুমি বুঝতে পারবে ওটা কার হাত তাই না এটা শরীরে স্মৃতি হয়ে আছে মানসিক নয় শরীরের এই স্মৃতিকেই বলে ঋণানুবন্ধ শারীরিক সম্পর্কের ক্ষেত্রে বা কোনো অন্তরঙ্গ সম্পর্কে যেখানে মন আবেগ ও শরীর জড়িয়ে থাকে সেখানে তোমার দেহতন্ত্রে প্রভূত পরিমাণে স্মৃতি জমা হয় এই কারণেই এ ধরনের সম্পর্কগুলোকে যতটা সম্ভব সহজ সরল রাখতে বলা হয়েছে এর অন্য একটি দিক আছে যেখানে তান্ত্রিক পদ্ধতিতে সবকিছুর মধ্যে থেকেও দিনের পর দিন এই শরীর থেকে নির্দিষ্ট দূরত্ব তৈরি করা হয় যাতে শরীর কোনো স্মৃতিকে জমা করতে না পারে এটা সম্পূর্ণ সাধনা হিসেবে করা হয় বেলাগাম যৌনতা নয় সুতরাং প্রশ্নটা নৈতিকতার নয় মূল প্রশ্ন হল তুমি নিজের জীবনটা নিয়ে ঠিক কী করতে চাও যদি তুমি নিজেকে এভাবে তৈরি করতে চাও যে তোমার ভিতরের প্রজ্ঞা সবচেয়ে প্রবল হয়ে উঠবে তাহলে তোমার শরীরের ভৌত স্মৃতিকে যতটা সম্ভব সহজ রাখতে হবে এই কারণেই সাদামাটা খাওয়া বহু মানুষ সহজ খাবার খেয়ে মেচে থাকেন এখনও আমি দিনে মাত্র একবারই খাই আর এক রকমের খাবারই খাই দশ রকমের নয় ওসব আমি অন্যদিনও খেতে পারি কিন্তু আজ আমি এক ধরনের খাবারই খাবো এতে কি তফাত হয় পরীক্ষা করে দেখো আমার কথা শুনতে হবে না দেখবে যখন পরীক্ষার সময় আসবে খুব সাধারণ খাবার খেয়ে দেখো কি তফাত হয় তোমার বুদ্ধি কিভাবে কাজ করছে কতটা সজাগ আছো কিছু তো তুমি নিজেকে কিভাবে তৈরি করতে চাও তুমি কি সেক্সুয়াল সুপারনোভা হতে চাও না না আমি এই কারণে বলছি যে অনেকের সেই ইচ্ছে থাকতেই পারে সেটা তাদের ব্যাপার কিন্তু তুমি নিজে কি করতে চাও সেটা তোমাকেই ঠিক করতে হবে যদি সে সিদ্ধান্ত নিয়ে থাকো সেক্ষেত্রে অত্যন্ত জরুরি হলো অজান্তে শরীরের এই ভৌত স্মৃতিকে আরও বাড়িয়ে ফেলো না তা করলে পরবর্তী সময় শান্ত থাকা বা আনন্দে থাকা খুব কঠিন হয়ে দাঁড়াবে যতই ভালো কিছু ঘটুক না কেন তার কারণ শরীরের মধ্যে থাকা ওই বিশৃঙ্খল স্মৃতি এই ধরনের কিছু যদি ঘটে শরীরের মধ্যে বিশৃঙ্খল উথাল পাথাল তৈরি হয় তোমার মন হয়তো সেটা পড়তে পারে না কিন্তু শরীরের বিশৃঙ্খলা চলতেই থাকে তো সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে এটা নৈতিকতার প্রশ্ন নয় সংবেদনশীল হয়ে বেঁচে থাকার প্রশ্ন